বিগ নিউজ, সবার আগে সবার সাথে। কোঅপারেটিভ মার্কেটিং সোসাইটি কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সোসাইটির মূল ফটক আটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করল এলাকার একাংশ বাসিন্দারা। বিক্ষোভ প্রদর্শন করার সময় ওই সোসাইটির কমিটির সদস্যদের আটকে বিক্ষোভ দেখাতে গেলে আন্দোলনকারীদের সাথে শুরু হয় ধস্তাধস্তি। পরে রতুয়ার শামসিফাড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। মঙ্গলবার রতুয়া থানার শামসি কোঅপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেডের সামনে ঘটনাটি ঘটে। এদিন এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, গত 3 বছর ধরে এখানে নির্বাচন না হওয়ার ফলে রতুয়া শাসক দলের বিধায়ক একটি কমিটি গঠন করে, যার মধ্যে একজন চেয়ারম্যান এবং 2 কর্মী নিয়োগ করা হয় 6 মাসের জন্য। গুরুতর অভিযোগ, ওই কমিটির চেয়ারম্যান হারুন অল রশিদ দায়িত্বভার পাওয়ার পরে একাধিক দুর্নীতিতে জড়িয়ে পড়ে। সোসাইটির বৈধ কর্মীদের গুরুত্ব না দিয়ে তিনি নিজের কর্মী লাগিয়ে সোসাইটি পরিচালনা করেন। শুধু তাই নয়, সোসাইটি আসা ভালো মানের রেশনের খাদ্য সামগ্রী অন্যত্র পাচার করে সেই পরিমাণ মতো নিম্নমানের রেশন সামগ্রী মজুত করে আর সেই রেশন বন্টন করা হয়। এমনকি দুর্নীতি অটুট রাখতে মালবাহী গাড়িগুলোকে বদল করে দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, পাশাপাশি চেয়ারম্যান হারুন অল রশিদের বিরুদ্ধে এই অভিযোগে সোসাইটি কর্মীরা তার কাছে ঘটনা নিয়ে প্রতিবাদ করতে গেলে মারধরের পাশাপাশি ছাঁটাই করার হুমকি দেওয়া হয়েছে। এই বিষয়ে ওই সোসাইটির ম্যানেজার ইনচার্জ সুরেশ কুমার গুপ্তা অভিযোগ করে বলেন, যতদিন থেকে এখানে হারুন অল রশিদ কমিটির চেয়ারম্যানের দায়িত্বভার পেয়েছেন তখন থেকে অবৈধভাবে সোসাইটি পরিচালনা করে চলেছেন। এর প্রতিবাদ করতে গেলে আমাদের উপর চড়াও হয় এবং চাকরি থেকে বহিষ্কারের হুমকি দেয়। যারা অভিযোগ তুলছে তারা দীর্ঘদিন ধরে সোসাইটিতে দালাল রাত চলাচ্ছিল, এতে কিছু অফিসের কর্মচারীরাও অঙ্গাঙ্গিভাবে লিপ্ত রয়েছে আমরা জানতে পেরেছি। রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় স্পেশাল অফিসার দায়িত্ব পাওয়ার পরে, নয়া কমিটির দায়িত্ব পাওয়ার পরে সোসাইটির দালাল চক্র বন্ধ হয়ে যাওয়ায় তাদের ঘুম উড়েছে বলে ভিত্তিহীন অভিযোগ তুলে বিক্ষোভ করছি। বিষয়টি আমি স্থানীয় বিধায়ক এবং জেলা খাদ্য সরবরাহ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের জানিয়েছি। আমাদের বক্তব্য হচ্ছে এখানে ইলেকশন হোক, 1 নম্বর, 2 নম্বর, যা কাজকর্ম করবে সোসাইটি করবে, অফিস স্টাফ করবে, বাইরে কোনো লোক করবে না। এখানে কি হচ্ছে তাহলে? আমরা এখন তার জন্য আমরা সোসাইটি বন্ধ করেছি। ডিসি আসুক, ডিসি কন্ট্রোলার আসুক, তারপরে আলোচনা হবে। বন্ধ করেছি অফিস, পদাবোধ করেছি, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছি। কি নাম? মনোজ কুমার শর্মা।